হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো শুভ অষ্টমী। আজ আমি মণ্ডপে যাব এখন অঞ্জলি নিতে। আমি দিয়ে আসলাম বাটা সকালে গিয়ে, ঘরে পুজো কাজ সব সেরে এখন মণ্ডপে যাব। আর দেখুন আমি রেডি হয়ে গেছি, এখন চুল আসরানো বাকি আর সিঁদুরটা পরা বাকি, তারপর যাব মণ্ডপে। আর মণ্ডপে গিয়ে দেখাচ্ছি, পরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে আমি যাচ্ছি মণ্ডপে। আর আমাকে কেমন লেগেছে দেখুন, অষ্টমী লুক দিয়েছি। আর এই যে আমার মেয়েও যাচ্ছে, এই যে আমার মেয়ে, দাঁড়াও তো দেখা দেখাই দিই। হ্যালো বলে দাও বন্ধুকে। এখন গিয়ে প্রদীপ ধূপ ধুনা জ্বালাবো আর তারপর অঞ্জলি নিব। তাহলে গিয়ে ভোগটা দিয়ে আসলাম, ঘরে কাজ ছেড়ে ভোগ দিয়ে আসি, ঘরে পুজো দিয়ে তারপরে রেডি হয়ে গিয়েছি। ভেবেছিলাম আরও কিছু একটু করবো, তারপরে তার দেরি হয়ে গেছে। কেমন লেগেছে দেখে বলেন। এখানে মণ্ডপ, অল্প দূরে আমাদের পাশে ঘরের সামনে পাশে একটা দোকান আছে, এখান থেকে কিছু কিছু নিয়েছে বাটা নিয়ে। আমি আমার এখান আমাদের বাসা থেকে 5 মিনিটের রাস্তা। তারপরে মন্দিরে এসে প্রথমে অঞ্জলি নিয়ে নিচ্ছিলাম, প্রথমে সকালে এসে বাটা দিয়ে চলে গেছিলাম, দেরি হয়ে গেছিলো। প্রথমে অঞ্জলি দিয়ে তারপরে ধূপজনা প্রদীপ দেখায় এখানে বসে আছি। আর এই দেখো আমার মেয়ে হাই বলছে, আর আমার পাশের বাড়ির বউ আর আমি বসে আছি এখানে। অল্প সময় বসে তারপরে বাড়িতে চলে যাব, রান্না বাড়া আছে, রান্না বাড়া করব। আর বিকালে যাব বেড়াতে, তার জন্য অল্প মেয়েটাকে ঘুমাতে দিব। আমার ছোটো বাচ্চারা দেখো হাই বলছে আপনাদেরকে, ওরা ভালো সব বুঝে, কিছু মোবাইলে হাই বলতে লাগে কি না। আর এখানে বামুনে পূজা করছিল। আর সন্ধ্যাবেলা ঘুমের থেকে উঠে মেয়েকে দুর্গা মা লুক সেজে যে বায়না করেছিল, মা আমাকে দুর্গা মা সাজাই দাও। কেমন হয়েছে, খারাপ হলে প্লিজ বলবেন, আমি অতটা জানি না। তারপর সন্ধ্যার সময় এই দেখুন আমি অল্প রেডি হয়ে মেয়েকে নিয়ে অল্প বেড়াতে বেড়ে গেছি। আর দেখো এখানে মেলা পরিবেশটা দেখো অনেক সুন্দর, এখানে মেলা বয়েছে, অনেক রকমের মেলা, অনেক কিছু পাওয়া যায়। আজ আমি আমার মেয়ে আর পাশের বাড়ি বউটা বেড়েছি, আমরা দুইজনে বাচ্চা পোলাবানকে নিয়ে অল্প এক দুইটা ঠাকুর দেখে বাড়িতে চলে যাব, কিছু কেনাকাটা করব বাচ্চাদের জন্য। দেখো পরিবেশটা অনেক অনেক সুন্দর। এটা আমাদের এখানে মণ্ডপটাকে বলল কলা মন্দির, এখানে দুর্গা প্রতিমাটা অনেক সুন্দর। এই দেখুন গেট, হরি মন্দির বলে লেখা আছে, কলা মন্দিরও বলে আর হরি মন্দিরও বলে। আইসক্রিম আছে, আইসক্রিম মেয়ের খাওয়া বারণ, মেয়ে বলছিল আইসক্রিম খাবে খাবে। মেয়েকে এই যে ছেয়েছে কি গান বাজে, এই যে গানের মোবাইলটা কিনে দিয়েছি কানে নিয়ে, ওর খুব ফুর্তি ওর লাগে। আমার মেয়ে দেখেন মণ্ডপে গিয়ে মা দুর্গাকে প্রণাম করলো। আর এই যে একটা মা মূর্তি, মা প্রতিমা, অনেক সুন্দর। এটা মিনিমাম 5-6টা দেখেছি, তারপরে দেখে বাড়িতে চলে এসেছিলাম। হলো শুভ অষ্টমী, তার জন্য অল্প সাজুগুজু করে বেড়েছে, কাল বাড়বো বরের সাথে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। এই দেখুন এই মন্দিরটা লাস্ট দেখেন।